ভালো আসছে না। কিলো আজকে তুমি আবি পাহারা দিচ্ছ না বিক্রি করছো? বসন্ত উৎসব, তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন দিনটা আমি শুরু করলাম। তো আমাদের রং খেলা এখন থেকে শুরু হয়ে গেছে, রং মানে আবির দিয়ে খেলবো। আর আমি রয়েছি এখন চন্দননগর স্ট্যান্ডে, তো এই হচ্ছে আমার স্ট্যান্ডের পরিবেশটা। মোটামুটিভাবে ফাঁকা, তো অনেকেই রং খেলছে ভেতরে আর অনেকে খেলা হয়ে গেছে, কারণ রং এখানে পড়ে রয়েছে। তো জায়গাটা এতটাই সুন্দর, কিছুটা ফটোশ্যুট হবে, তারপরে বাড়িতে গিয়ে বাকি মানে খাওয়া দাওয়ার সেরে বাকি খেলাটা আবার শুরু হবে। ব্রেকফাস্টটা করতেই হবে। বাইরে না মাইক চলছে, এখানে প্রোগ্রাম আছে, সেই জন্য কিছু শোনা যাবে না, গান চলছে। তো আজকে বেশি কথা হয়তো বলতে পারবো না, কারণ সব কপিরাইট নিয়ে নেবে, গান চলছে, যার জন্য আমি কিছু বলতেও পারছি না। এই হচ্ছে আমার আবিরের থালা সাজানো হয়ে গেছে, এখন ড্রেসটা চেঞ্জ করবো, কারণ এটা পরে খেলা যাবে না। চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা দোল খেলার জন্য বাইরে বেরোবো, বাইরে মানে গেটের সামনেই যাব, এখানে সবাই আসবেন। তো এখন আর বেশি কিছু বলতে পারছি না, কেন আর আজকে না আমার ভূতু ঘরের বাইরে বেরোবে না, কেন কেউ যদি ওকে ভুলবশত রং দিয়ে দেয় তাহলে ওর কষ্ট হবে, চোখে টোকে রং চলে গেলে। আর বাইরে যে রাস্তার আমাদের যে ভলু বলে একজন ভূতুর বন্ধু থাকে, তো ওকেও দেখছি না, ওরা বাড়ির ভেতরেই থাকে এই রঙের সময়তে, কারণ অনেকেই না ভুল করে না, অনেকে ইচ্ছে করে রং দিয়ে দেয়। তো সবাই সাবধানে খেলুন, কিন্তু অবলা প্রাণীদেরকে কিন্তু অযথা বিরক্ত করবেন না, আর ওদেরকে এরকম আবির
বা রং কোনোরকমভাবে দেবেন। আর তোকে সামান্য একটু মানে একটা টিপ পরিয়ে দিয়েছি, ভুতু এখন ভেতরে থাকবে, ও এখন খেলাধুলা করছে, আর ভুতুর শরীরটা একটুখানি খারাপও আছে। যাই হোক, ভুতুর টিকটা দেখে তারপরে আমরা আমাদের খেলা নিয়ে ব্যস্ত হব। মামা, ম্যাও কোথায়? ম্যাও ম্যাও কোথায়? ম্যাও কোথায়? বাপ্পা, আমার ভুতু চলে এসছে দেখো। আলাদিনের দৈত্য, আলাদিনের দৈত্য লাগছে তোমাকে। সেই লাগছে, এ সুবিধা ভালো লাগছে কিন্তু, সুবিধা আর কি না, ভালো লাগছে। বলো সুবিধাকে রং মাখিয়ে দারুণ লাগছে, দারুণ লাগছে। পেছনটা ঘোরো একটু, মনে হচ্ছে শান্তিনিকেতনে আছি। পুরো মাল্টি কালার। ও সুবিধা, মাথাটা দাঁড়াও, একদম মাল্টি কালার হয়ে গেছে।
সন্ধ্যা 7:30 বাজে আর আমাদের পাড়াতে হচ্ছে এবার শ্যামা পূজোর 75 বছর, তো সেই জন্য এখন অনুষ্ঠান হবে বসন্ত উৎসব। তো শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি, এখন পাশে কাকিমার আমি যাব হচ্ছে বসন্ত উৎসবে। তো যেহেতু গান চলছে কপিরাইট হবে সকালে বললাম, যার জন্য আমি আর কোনো রকম সুযোগ খুঁজব ভিডিওগুলো মানে করার, কিন্তু কপিরাইটের জন্য কিন্তু আমি পাচ্ছি না। তো যাই হোক এখন আমি যাচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে, আবার তাড়াতাড়ি আসতে হবে। এখানে আমাদের একদম পাশে মানে দু তিনটে বাড়ির পরেই আর কি আমাদের ক্লাব, তো সেখানে হচ্ছে পুজো। আর এখন বাইরে মাইক চলছে, যদি কপিরাইট নিয়ে নেয় সেই ভয়তে আমি এখানে আপাতত ভিডিওটা শেষ করলাম, পরে ওখানে যদি আমি পারি তো ভিডিওগুলো করব। Let's go.